এখানে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস নিয়ে একটা কথা আছে তোমাদের, যে ভাই আমরা শর্ট সিলেবাস পড়বো এই মুহূর্তে নাকি পড়বো না। দেখো আমি বলবো যে শর্ট সিলেবাস থেকে গত বছর তো প্রশ্ন, মানে শর্ট সিলেবাসের বাইরে থেকে গত বছর প্রশ্ন কম হলেও তো আসছে, তাই না? তো কম হলেও যদি আসে, ওই যে কম চার পাঁচটা যে আসছে, ওই চার পাঁচটাই কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে চান্স পাওয়ার ক্ষেত্রে। মোটামুটি অ্যাভারেজ সহজ প্রশ্নগুলো সবাই পারবে, ওই চার পাঁচটা প্রশ্ন কিন্তু, ওই চার পাঁচটা প্রশ্ন তোমাকে অন্যদের থেকে অনেক অনেক বেশি আগায় রাখবে, কারণ বাকিরা কিন্তু হয়তোবা তুলনামূলকভাবে শর্ট সিলেবাসের বাইরের পড়া অনেকই কম পড়বে বা পড়লেও মনে রাখতে পারবে কম। তো ওই চার পাঁচটা যে কয়েকটাই আসে, ওই কয়েকটা যদি পারো তাহলে তোমাকে, তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন সাধারণ জ্ঞানের 10 নম্বর যদি একটা ফ্যাক্টর হয়ে থাকে, তার শর্ট সিলেবাসের বাইরেও চার পাঁচটা প্রশ্ন যদি এসে থাকে, সেগুলো একটা চান্স পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। স্যার এক্সট্রা সিলেবাসের কি মানে শর্ট সিলেবাসের বাইরেরগুলো কি মানে এত ভিতরে গিয়ে পড়তে হবে? দেখো গত বছরে আমি একটা প্রশ্ন তোমাদেরকে বলি, সেটা বলছে যে কোন প্রোটিন বা, হ্যাঁ এরকম একটা প্রশ্ন ছিল, কোন প্রোটিনটি অদ্রবণীয়। হ্যাঁ তাহলে এটা কিন্তু, এটা কিন্তু একদম সহজ প্রশ্ন না, এটা কিন্তু একদম সুপারফিশিয়াল না, এটা একদম ডিপে গিয়ে প্রশ্ন করা হয়েছে কোনটি দ্রবণীয় আর কোনটি অদ্রবণীয়। এটা কিন্তু যারা একদম পড়াশোনা করছে, একদম এই জিনিসগুলো খুঁটিনাটিগুলো পড়ছে, কেবল তারাই কিন্তু জানতে পারছে। তো এটা কিন্তু সুপারফিশিয়াল কোনো প্রশ্ন না, একদম ডিপ থেকে কিন্তু আসছে। তো এই জন্য আমি বলবো এক্সট্রা সিলেবাসে যারাই যে চ্যাপ্টারগুলোই পড়বা, একটু কমপ্লিটলি পড়ার চেষ্টা করবা, একটু গুছায় পড়ার চেষ্টা করবা।